আশিতে হৃদয়ের আশিতে নিয়ত বদলায় প্রিয় চেনা প্রিয় চেনা বিশ্বাস বারবার ভেঙে হয় চুরমার আতলা ধার চোখে জোনাক পোকা শুক ভুলে যাওয়া কোন গান মায়ার আহ্বান নীরব পিছু ডাক পাবাড়ালে সে কালে টান সজলে দুটি চোখ তবু বাড়ে প্রতিযোগ কোনো কিছুই সুখ স্বপ্ন সাজায় ভালোবাসা বেঁচে থাকে তবু প্রতীক্ষা Gulshan Avenue. জানো আব্বু, দাদু না একটা অন্য দেশে চলে গেছে, আর সেই দেশ থেকে আমার জন্য একটা ছোট্ট পরি আনবে, আর আমি আর পরি একসাথে স্কুল যেতে যাব। ও আব্বু, যাও আম্মুর কাছে, গিয়ে বলো বাবা এসেছে। হ্যাঁ তোমাকে না নিষেধ করেছিলাম এই বাড়িতে আসতে। দাদার খবরটা শুনলাম। আমি অবশ্য কয়েকদিন ঢাকায় ছিলাম না, একটা ট্যুরে ইন্ডিয়া গিয়েছিলাম। হঠাৎ কি হলো, মানে ওনাকে দেখে তো এরকম কিছু মনে হয়নি। তোমার সান্ত্বনা তোমার কাছে রেখে দাও, এখানে বেরিয়ে যাও। দাদির সঙ্গে দেখা করতে চাই। কবির, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। আমার তিন ছেলেকে রেখে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও। শান্ত হন, আপনি একটু শান্ত হন। আমি আপনার অনুমতি নিয়ে ফারা আর আমানকে আমার নিজের কাছে নিয়ে রাখি। তোমার সাহস তো কম নয়। আমরা তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি আর তুমি বলছো ফারা আর আমানকে তোমার সাথে নিয়ে যাও। দেখুন, জীবনটা আমাদের, আমার আর ফারার, সিদ্ধান্ত যদি নিতেই হয় আমরা নেব, আপনি না। যাকে, এসব কথা বলার সময় এখন নেই, আমি আবার আসব। এটা আমি আমানের জন্য ইন্ডিয়া থেকে এনেছিলাম, ওকে দিয়ে দেবো। আসুন। কি হয়েছে আব্বা? শামিম, কবিরের সঙ্গে ফারার ডিভোর্সের ব্যবস্থা একটু তাড়াতাড়ি করতে হবে। কি করবো বলো? আই নিড ইট। মানে বাসার এই অবস্থা, আমি বের হবো কি করে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ো, আজকে ভাইয়া ভাবি বাইরে যাবে তখন। কিন্তু আমার কিছু ক্যাশ খুবই দরকার। কত কত পারবে? 5 এর বেশি পারবো না। ওকে, কখন পাবো? আই উইল কল ইউ আপ। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমি ফোন রাখছি, তোমার সাথে পরে কথা বলবো। ওকে।
কি হানিমুনে যাওয়ার জন্য সব তৈরি, তাই না? কত সুন্দর লাগছে। তাই না ওয়াসি? তোমার দাদা বলতেন ওকে খুব ভালোবাসবে। ওনার ইচ্ছা ছিল আমরাও যাব সুইজারল্যান্ড, কিন্তু হলো না। আজ পর্যন্ত ওনার সব ইচ্ছা পূরণ হয়েছে। উনি যা বলেছেন, যেখানে নিয়ে যাবার ওয়াদা করেছেন সেখানেই নিয়ে গেছে। কিন্তু এই ওয়াদা তিনি পূরণ করতে পারলেন না। কেন পারলেন না? আমার স্বামীর গায়ে বসিয়েছে বিষাক্ত চোবল। দেখতে কত সুন্দর, কিন্তু অপয়া। দেখতে সুন্দর হলে কি হবে? কপালটা তো সুন্দর হতে হবে। তোর মতো নয় না। মা, তুমি দাদির কথা কিছু মনে করো না। আম্মা, আপনি সব কি কথা বলছেন? দাদি যা বলেছেন অনেক কষ্ট পেয়ে বলেছেন। আমাদের কারোরই উচিত না তার কথায় কষ্ট পাওয়া। তুমি ঠিক কথাই বলেছো সামিয়া, আমাদের কারোরই দাদির কথায় কিছু মনে করা উচিত না। সামিয়া মা, তোমরা এখন হানিমুনে যেও না। আম্মা, আমরা তো সুইজারল্যান্ডে যাচ্ছিলাম দাদি বলেছিলেন সেজন্য। দাদি মানুষটা খারাপ না ছোট বউ। দাদাজান মারা যাবার পর থেকে উনি কেমন যেন হয়ে গেছেন। ফারজানা, আমি বুঝিয়ে বলছি, ছোট বউ যথেষ্ট বুদ্ধিমান, পড়াশোনা জানা মেয়ে, আর বড় বংশেরও। ও নিশ্চয় বুঝতে পারবে। আমি জানি ভাবি, আপনারা আমাকে নিয়ে খুব চিন্তিত। আমি তো আপনার ছোট বোনের মতোই। হ্যাঁ, আমার তো কোনো ছোট বোন নেই, তুমি তো আমার ছোট বোনের মতোই, আর ওয়াসিমকেও তো আমি ছোট ভাইয়ের মতোই দেখি। মা, তাহলে তুমি তোমার বাবা মাকে জানিয়ে দাও যে এই মুহূর্তে তোমরা আর হানিমুনে যাচ্ছ না, আর বাকি কথা বলো না, তাহলে ওনারা কষ্ট পাবেন। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, মামি পাপা আমাকে খুব ভালোবাসেন, তো ওনারা চান আমি সুখে থাকি, ভালো থাকি।
এবারে সুখই আমার সুখ। আপনারা তো তবু কিছুই বলেননি, আপনাদের জায়গায় অন্য কেউ হলে আমাকে কথা শোনাতে শোনাতে আমার জীবনটা শেষ করে দিত, ঝালাপালা করে দিত। দাদি জানের কষ্ট আমি ফিল করতে পারি আমার। থ্যাংক ইউ সামিয়া, কয়েকটা দিন গেলেই দাদি নিজেই সব সামলে নেবে। না ওয়াসিম, দাদি জানের দেখাশোনা করা, সেবা যত্ন করা, এখন থেকে সব দায় দায়িত্ব আমার। খুব এসেছে আমাদের হানিমুন ওয়ালি, এবারে লোকজন ভালো তাই ওকে থাকতে দিয়েছে, অন্য কেউ হলে গলার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত। আপনি ঠিক কথাই বলেছেন, যেদিন নতুন বউ এ বাড়িতে পা রাখলো সেদিনই দাদাজন মারা গেলেন। এটাকে অপায় বলবে না তো আর কি বলবে, কিন্তু দাদি এতে ওর কি কোনো দোষ? লাবণী, দোষ অবশ্য ওরই। একটা কথা বলি, ও মেয়ে এই বাড়িতে একটা পর একটা অমঙ্গল ডেকে আনবে। অলক্ষের ছায় যেখানে যাক না কেন, জ্বালিয়ে সব ছাড়খাড় করে দেয়। ওর ছায়া যেখানে যায় সব নষ্ট করে দেয়। নইলে নইলে উনি আমাকে ছেড়ে চলে যাবেন কেন? রাত পর্যন্ত ঠিক, একটা ফোন এলো, উনি পার্টি ছেড়ে চলে গেলেন। দাদি প্লিজ, দাদি আপনি অমন করেন না, আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে। দাদি আপনি ঠিক কথাই বলেছেন, ও তো আসলে একটা অপায়া, কিন্তু দাদি ওকে কি এই বাড়ি থেকে বের করে দেয়া ঠিক হবে? মানে ও এই বাড়িতেই থাক, বড় লোকের মেয়ে বলে কথা, কত মানুষ কত কথা বলবে। সবে তো শুরু করলাম, এখন দেখবে ওই বড় ঘরের মেয়ে কি অবস্থা করি। বড় ঘরের মেয়ে অলক্ষী প্রথমে খেলো আমার স্বামীর মাথা। এই খবরটা তো তাবাসসুমানটিকে জানাতেই হয়, কিন্তু কিভাবে? এটা তো খুবই খারাপ হয়েছে, সামিয়া কি ভাবে? সামিয়াকে ঠিকই বোঝানো যাবে, ও অনেক বুঝদার মেয়ে, কিন্তু আম্মাকে কিভাবে ঠেকানো যায়? আমার তো মনে হয় আম্মার মনে সামিয়ার জন্য ঘৃণার পাহাড় তৈরি হয়ে আছে। আম্মার মনের এই ঘৃণাটা আমি সেদিনই টের পেয়েছিলাম। আব্বাকে কবর দিয়ে আসার পর উনি আমাকে তার ঘরে ডেকেছিলেন। কি বলেছিলেন? তুমি তো আমাকে আগে এসব কথা বলনি, তুমি সবকিছু আমার কাছে লুকিয়ে রাখো। এটা কিন্তু মোটেই ঠিক নয়। সত্যি বলছি, মেয়েটা একটা অলক্ষণে অপয়া। দেখো ঘরে পা রাখতে না রাখতে বাড়ির মালিককে খেয়ে ফেললো, বলো সত্যি বলছি কিনা? হ্যাঁ সত্যি বলছি না? হে আল্লাহ,
আমি এ কথা ভুলতে পারছি না। আমি ওকে নিয়ে বাড়িতে ঢুকছি আর তুমি তোমার আব্বুর লাশ নিয়ে আসছো। হ্যাঁ ঠিক বলছি না? বলো বলো বলো, ঠিক বলছি কি না? আমার মনে আঘাত লেগেছে, মাথা কাজ করছে না। ওনার সব কথাই এখন মেনে চলতে হবে, না হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। তুমি ভাবছো আমি পাগল হয়ে গেছি, মিথ্যে বলছি না বাবা। এই মেয়ে সত্যি একটা অপয়া, এ বাড়ির সব কিছু জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দিবে। কথা দাও আমি যা বলবো ঠিক সেই মতো কাজ করবে, কথা দাও। আপনার আদেশ অমান্য করা সাবধে বাড়ির কারণে, আপনি শুধু আদেশ করুন আম্মা, আপনি আদেশ করুন। সময় আসুক তখন সব বলব, শুধু তোমরা সবাই সাবধানে থেকো। এই বাড়ির সব ধ্বংস করে দিবি, সব ধ্বংস করে দিবি। এসব কথা তোমার আগেই বলা উচিত ছিল। কিন্তু আমি তো ভেবেছিলাম মাম্মা কষ্ট পেয়ে রাগের মাথায় সব কথা বলছে। কষ্ট তো অবশ্যই পেয়েছেন, আর সেজন্যই তো এসব কিছু হচ্ছে। আসলে ঘটনাগুলো এমনভাবে ঘটছে যাতে করে সবারই মনে হয় মেয়েটা আসলে অলক্ষ্মী। সব ফালতু কুসংস্কার, আমরা শিক্ষিত মানুষ, এগুলো বিশ্বাস করা উচিত না। তাছাড়া আমি তো সেদিন নাম্বার মন রক্ষার জন্য কথাগুলো দিয়েছিলাম। ছি ছি, এসান ভাইয়ের কানে কথাগুলো গেলে কি ভাববেন বলো তো? আমি ওয়াসিমকে সব কিছু বুঝিয়ে দিয়েছি, বৌমা ওই বাড়ির কারো কাছে কিছু বলবে না। কিন্তু কতদিন লুকিয়ে রাখবে? একদিন না একদিন তো জেনে যাবেই। এত একা লাগে, আমার কপালটাই খারাপ। তিন ভাই ছিলাম, একজনও যদি ঠিক মতো বেঁচে থাকতো। কেউ তো বেঁচেই নেই, ঠিক মতো আবার কি? এসব পুরনো কথা বলে কি লাভ তোমার? তোমার শরীর ঠিক আছে তো? I'm fine. I'm okay. একটু আগে কি যেন বলছিলে, তুমি কি লুকাচ্ছ আমাকে বলো। না না কিছু না,
It's okay. নিশ্চয় কিছু একটা আছে যা আমার কাছে লুকাচ্ছে, তবে আমাকে বের করতেই হবে। একটা কথা কিন্তু মানতেই হবে তাওয়াসুম। কি? ওই বাড়ির লোকজন বেশ ভালো। মানে দেখো না, মাত্র 4 দিন হয় আলিরেজা চৌধুরী মারা গেছেন, কিন্তু আমার মেয়ে এবং মেয়ে জামাইকে তারা হানিমুনে পাঠাচ্ছে। তোমার মেয়ে তো যেতে একদমই রাজি ছিল না, কিন্তু দাদি তো ওকে জোর করে পাঠাচ্ছে। আমরা কি এখানে বসে গল্প করবো নাকি রওনা দেবো? চলো ফোন। ফোন করেছে। হ্যালো মা, এই তো আমরা এখনই এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছিলাম। না মামি, আসলে হয়েছে কি আমরা ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি। ট্রিপ ক্যান্সেল করে দিয়েছো? বাট ওয়াই? না তেমন কিছু না, মানে সব কিছু ঠিক আছে তো? মামি হঠাৎ করে দাদি অনেক অসুস্থ হয়ে পড়েছেন। আহা বেচারি। মামি আমি তোমাকে পরে ফোন করছি, আমি পরে ফোন করবো তোমাকে। হ্যালো হ্যালো, আশ্চর্য, ফোনটা কেটে দিল। কি ব্যাপার, তোমার কি হয়েছে, কি অস্থির কেন? হানিমুনের ট্রিপ ক্যান্সেল করে দিয়েছে, দাদি নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কাজ করি চলো, চাচিজনকে দেখে আসি, নতুন নতুন সম্পর্ক হয়েছে, এই দুঃসময় তাদের পাশে দাঁড়ানো উচিত। চলো। ঠিকই বলেছ, চলো যাই, দাদিকেও দেখা হবে, সামিয়ার খবরটা নেওয়া হয়ে যাবে। চল চল দাঁড়ান। হঠাৎ দাদি কি এত অসুস্থ হয়ে গেল যে ওদের হানিমুন ক্যান্সেল করে দিল, বলো না লাবণী। অন্য কিছু হয়নি তো? আমরা কিছুক্ষণ আগেই ফোন করেছিলাম। সামিয়াকে খুব চিন্তিত মনে হচ্ছিল। সামিয়া, ওয়াসিম ওরা ভালো আছে তো? তুমি কিছু বলছো না কেন? বলো না লাবণী, তুমি হঠাৎ এখানে কেন, কি হয়েছে বলো। বলো মা। দেখুন আপনারা এত চিন্তিত হবেন না, এইসব সমস্যা সামিয়ার সাথে এসেছে আর সামিয়ার সাথেই চলে যাবে। প্রবলেম কি? সামিয়াকে কেউ কিছু বলেছে? তবে কি ওই বাড়ির লোক? দেখুন কেউ সামিয়াকে কিছু বলছে না আর বলবেও না, কারণ আব্বা আম্মার বাড়ির সবাই সামিয়াকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু আসলে যে হারিয়ে ফেলে তার তো দুঃখ হবেই, তাই না? আর এই দুঃখ সময়ের সাথে শেষ হয়ে যাবে। তার মানে কি দাদি কিছু? এখন দাদির মেন্টাল অবস্থা একটু অদ্ভুত হয়ে গেছে না? উনি 2 দিন আগেই নিজেই সুইজারল্যান্ডে যাওয়ার জন্য টিকিট দিলেন, আর আজকে উনি যা করলেন তাতে আমাদের বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। কি করেছেন উনি বলো না লাবণী, বলো না প্লিজ লাবণী, আমাকে বলো কি হয়েছে। তোমার দাদা বলতেন ওকে খুব ভালোবাসবে, ওনার ইচ্ছা ছিল আমরাও যাব সুইজারল্যান্ড, কিন্তু হলো না। আজ পর্যন্ত ওনার সব ইচ্ছে পূরণ হয়েছে, উনি যা বলেছেন, যেখানে নিয়ে যাবার ওয়াদা করেছেন সেখানেই নিয়ে গেছেন। কিন্তু এই ওয়াদা তিনি পূরণ করতে পারলেন না। কেন পারলেন না? এই কান্নাকিনীর জন্যে। Thank you.
ঘরে পা রাখতে আমার স্বামীর গায়ে বসিয়েছে বিষাক্ত ছোবল। দেখতে কত সুন্দর কিন্তু অপয়া। আরে দেখতে সুন্দর হলে কি হবে, কপালটা তো সুন্দর হতে হবে। দেখুন, সবকিছু বলবো বলে আপনাদের কাছে এসেছি। এক ঘরের কথা আর এক ঘরে যখন অন্যের মাধ্যমে আসে তখন লোক তাতে মরিচ মশলা মিশিয়ে সেটাকে মজাদার বানিয়ে দেয়। আপনারা তো ভালো করেই জানেন শহরের অনেকেই এই সম্পর্ক নষ্ট করার জন্য চেয়েছিল। কেউ চানি যেন দুই বাড়ির এক হয়ে থাকুক, এই জন্যই আসলে আমি এসেছি আপনাদের কাছে সবকিছু খুলে বলার জন্য। এখন যদি দাদি সামিয়াকে অপায়া বা অলক্ষী বলেন তা নিয়ে আপনারা টেনশন কেন করবেন? ইনফ্যাক্ট এই সিচুয়েশন যদি অন্য কোথাও হতো তবে ব্যাপারটা আরো খারাপ হতো। জানি না মানুষ আরো কত কি বলতো, কিছু লোক তো বউকে ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না। কারণ এখনো মানুষের রীতি বা কুসংস্কার বিশ্বাস করে। কিন্তু আমি আর আম্মা বলে দিয়েছি বাড়ির কেউ সামিয়াকে এই ধরনের কোনো কথা বলবে না। ও এ পরিবারের ছোট বউ, তার প্রাপ্য ভালোবাসা সম্মান অবশ্যই তাকে আমরা দেব। এখন কথা হলো দাদি। আসলে দাদি তার বোধশক্তি হারিয়ে ফেলেছে আর তিনি এই চেষ্টাতেই আছেন যে তিনি কিভাবে সামিয়াকে অপায়া আর অলক্ষী বলে প্রমাণ করেন। তিনি কিভাবে সামিয়াকে অপায়া আর অলক্ষী বলে প্রমাণ করেন। তিনি কিভাবে সামিয়াকে অপায়া আর অলক্ষী বলে প্রমাণ করেন। তিনি কিভাবে সামিয়াকে অপায়া আর অলক্ষী বলে প্রমাণ করেন। হে খোদা, আমার মেয়ের সাথে এটা কি হলো? এত দোষ মাথায় নিয়ে আমার মেয়ে থাকবে কি? না না না, সাবকাতের সাথে আমি কথা বলব, হি ডিসাইডস এভরিথিং। আমি তো ভেবেছি তুমি আর আসছো না। আর বলো না, বাসায় যা ঝামেলা চলছে না। নেছো জাভেদ, এ পর্যন্ত 45,000 দিলাম, তুমি খালি ধারই নিয়ে যাচ্ছ, ফেরত দিচ্ছ না তো। দাঁড়াও, আমার প্রজেক্ট শুরু হতে আমি ফিরে দেবো। আর ফ্যাশন শো, ফিচার ফিল্ম দুটোই করার প্ল্যান আছে আমার। হোয়াট, ইউ আর মেকিং ফিল্ম? প্ল্যানটা তো সেরকমই ছিল। ওই গড, জামেন, ইউ নো আমার না মডেলিং আর অ্যাক্টিং এর ভীষণ শখ। রিয়েলি? কেন, আমি কি নায়িকা আছে কোন অংশে কম? আরে না না, তবে তোমার যা ফ্যামিলি রাজি হয় কিনা কে জানে। ওয়েট 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 ওয়েট, আই ক্যান গিভ ইউ আ চান্স। আমার ফিল্মের জন্য একজন নায়িকা প্রয়োজন, আর যদি সেটা তুমি হও তাহলে খুব ভালো হয়। দ্যাটস আ গোল্ডেন চান্স ফর ইউ।
Yeah. And I'm in one of those pictures. Great. লাবণীটা যে কি না, এত রাতে না বলে আবার কোথায় গেল? ওর একটু বলে যাওয়া উচিত ছিল না? এমনিতে বাড়িতে এত টেনশন চলছে, তার মধ্যে সে কিনা আবার কোথায় গিয়েছিলে তুমি? আরে বাবা, একটু নিঃশ্বাসটা নিতে দাও। এভাবে কি দেখছো? আমি কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাইনি। আমি কি তাই বলেছি নাকি? তুমি তো দেখি পুরো ঝগড়া করার মুডে আছো। ঘরে এত বড় একটা টেনশন সলভ করতে হবে না? দাদি তো সামিয়াকে অপায় বললো, অলক্ষণে বললো। এখন এই কথাগুলো যদি সামিয়াদের বাড়িতে কেউ জানে, তারা কি ভাববে বলো তো? এই জন্যই আমি সামিয়াদের বাসায় গিয়েছিলাম। লাবণী, কোথায় গিয়েছিলে? তাবাসুমের বাড়ি? জি আম্মা, আমি সামিয়াদের ওখানে গিয়েছিলাম। আসলে আম্মা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ যদি সামিয়াদের বাসায় গিয়ে উল্টাপাল্টাভাবে কিছু লাগিয়ে আসে তাহলে কি হবে তো আল্লাহই জানে। সেই জন্য আমি সামিয়াদের বাসায় গিয়ে সব কিছু খুলে বলে আসলাম। আশ্চর্য, আমি ঠিক এ কথাটাই ভাবছিলাম, তা তুমি বুঝলে কি করে? আম্মা, আমি আপনার চোখ দেখে বুঝতে পারছিলাম আপনি অনেক বেশি টেনশন করছেন। আর তাছাড়া আমার কেন যেন মনে হচ্ছিল ফারজানা ভাবি যদি ফোন করে উল্টাপাল্টা কিছু বলে দেয়। আমিও ঠিক সে কথাটাই ভাবছিলাম। সে যাকে, তুমি ওনাদের ঠিকমতো বুঝিয়ে দিয়ে এসেছো তো? জি আম্মা। আমি অবশ্য জানি তুমি কাজটি ঠিকমতোই করবে, আফটারঅল তুমিও তো বড় বাড়ি থেকে এসেছো। আম্মা, আপনি একটুও টেনশন করেন না, এই বাড়িতে যতদিন আমি আছি এতটুকু আচল আসতে দিব। এটা সত্যি যে আম্মা অনেক কষ্টে সামিয়াকে অনেক কথা বলেছেন, কিন্তু বিশ্বাস করুন স্বামী আমার সন্তানের মতো, ওর এখানে কোনো কষ্ট হবে না। আমি আপনাকে বলছি ওকে আর কেউ কিচ্ছু বলবে না। দেখুন ভাই সাহেব, সমাজে আমাদের একটা সম্মান আছে, আমাদের টাকা পয়সা আছে। আমরা যদি এরকমের চিন্তা করি তাহলে আমাদের নিচে যারা আছে তাদের উপর কী প্রভাব পড়বে? আমাদের নিয়েই তো সবাই এক্সাম্পল তৈরি করে, তাই না ভাই সাহেব? জি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আর এ ধরনের কথা তো বোকাশোকা আর নিচু স্তরের লোকেরাই ভাবে, তাই না? বোকাশোকা আর কম পয়সা ভাবে না, কারণ যখন পয়সা আসে তখন চিন্তাধারাও বড় হয়ে যায়। জি জি জি, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। দেখুন ভাই সাহেব, স্বামী আমার কলিজার টুকরা, একমাত্র সন্তান। আমি নিজে জানি না আমার নিজের কত টাকা আছে। আমার স্বামীয়া যদি রাতের অন্ধকারে ঢুকরে ঢুকরে কাঁদে তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে হয় বলুন? আমি আপনার অবস্থা বুঝি। আমি আপনাকে কথা দিচ্ছি স্বামীয়াকে আর কেউ কিচ্ছু বলবে না, ওর কোনো কষ্ট হবে না। ঠিক আছে, আমি রাখছি, আজ আল্লাহ ইসলাম। এই বাড়ির এত ভিতরের কথা ওনাকে কে বলল? আম্মা অনেক কষ্টে ঘুমিয়েছে। সামিয়াদের বাড়িতে গিয়ে সামিয়া যে অপয়া অলক্ষী, এ কথা কে বলেছে? সামিয়া তো বলেছিল কাউকে কিছু বলবে না, কিন্তু আচ্ছা, মেয়েদের কিছু কথা থাকে সেখানে তোমাদের চুপ থাকা উচিত। না না, চুপ থাকবো, কিন্তু এটা তো বলতে পারো কে বলেছে? লাবণী বলেছে। লাবণীকে আমি যেতে বলেছিলাম।
বড় বাড়ির তয়তরিকা তুমি আর কবে শিখবে? হ্যাঁ, কারো রুমে ঢুকতে হলে দরজা নক করে ঢুকতে হয়, এটাও শিখনি? আমি বুঝতে পারি না, সময় থাকতে তুমি তোমার এই ধরনের চলাফেরা কেন বন্ধ করো না? কি দরকার ছিল আম্মার দরজার পাশে দাঁড়িয়ে আড়ি পেতে কথা শোনার? তুমি তো দেখি আম্মার মতো করে কথা বলছো, আমি কেন তাদের আড়ি পেতে কথা শুনতে যাব? আমি তো ঘরে দুধ নিয়ে গিয়েছিলাম, আর আম্মা তো সবসময় কথা শোনানোর সুযোগ খুঁজে। দেখো, আম্মাকে কিছু বলো না, দাদার মৃত্যুর পর আম্মার উপর কত রেসপন্সিবিলিটি এসে পড়েছে সেটা তুমি দেখো না, বাড়ির বড় বউ তুমি, বলে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আর আম্মা যদি লাবণীকে সামিয়াদের বাড়িতে পাঠিয়ে থাকে তবে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, আর তোমাকে তো উপযুক্তই মনে করে। হ্যাঁ, আমি তো এই বাড়িতে একটা জীবন্ত লাশের মতো, তাই না? এটাই তো বলতে চেয়েছো, যে স্বামী যখন বউকে সম্মান করে না, বাড়ির অন্য মানুষদের কাছ থেকে কি আশা করবো? কি দিয়েছো তুমি, কি দিয়েছো যে এখন তোমাকে মাথায় বসিয়ে বাড়ির সবাইকে বলি আমার বউ একটা কাজের মতো কাজ করেছে? ঘরে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর তুমি কি না তোমার শাশুড়ির বদনাম করছো? ছি, এবার প্রত্যেকটা লোক আমাকে ভুল বোঝে, আমি তো এবারে ভালোই চাই, কখনো খারাপ চাই না। আরে ছোট বউ, তুমি কি লাগবে বলো, আমি দিচ্ছি। আরে সামিয়া, তুমি রান্নাঘরে এখন কেন? আমি এখন নাস্তা বানাতে পারবো না? নাস্তা তো সারা জীবনই বানাতে হবে, তুমি আমাকে এখন বলো কি খাবে, আমি দিচ্ছি। আম্মা, আমি ভেবেছি আজকে আমি দাদির জন্য নাস্তা নিয়ে যাব, তাহলে উনি। তুমি ভালো বলেছ, ঠিক আছে আমি তোমাকে তৈরি করে দিচ্ছি, তুমি নিয়ে যাও। আমি তৈরি করে দিচ্ছি, ওনার কি পছন্দ বলেন। দাদিকে খুশি করতে চাও? তাহলে দাদার পছন্দের খাবার তৈরি করে দাদির সামনে নিয়ে যাও। দাদা কি কি পছন্দ করতেন? কিন্তু লাবণী, এতে দাদি কষ্ট পেতে পারেন। বাস, তোমার মন গড়ার কথা তোমার মধ্যেই রাখো। লাবণী, তুমি সামিয়াকে বলে দাও আব্বা কি কি খেতে পছন্দ করতেন। জি মা। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো, টেবিলে নাস্তা ঠান্ডা হচ্ছে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, ওঠো চলেন নাস্তা করবেন। না আমার, আমি জানি তুমি খুব চিন্তিত, কাল রাতে তোমার সাথে আমার কথা হয়েছে না? আমি আর রেহানা ওই বাড়ি থেকে মেয়েকে দেখে আসবো। আমিও যাব তোমাদের সঙ্গে। তুমি যাবে? হ্যাঁ, আমার মনটা আজকে খুব অস্থির লাগছে। প্লিজ প্লিজ ডোন্ট গেট টেন্স, এরকম করলে তো আপনার শরীর খারাপ করবে। আমি জানি সামি আপনার একমাত্র মেয়ে, আপনি ওকে অনেক ভালোবাসেন, কিন্তু শাফকাত ভাই তো বলেছে এখন থেকে ও বাসায় ওকে কেউ কিছুই বলবে না। ওনার কথার উপর কিন্তু আপনার আস্থা রাখা উচিত। শোনো, রেহানা ঠিকই বলেছে, চলো আমরা যাই, আমরা স্বামীকে নিয়ে এক ঘন্টার জন্য বাইরে যাবো, তারপরে রিজেন্সিতে ব্রেকফাস্ট করে ওকে বাড়িতে ফিরে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, কেন কেন মনে হচ্ছে আমার মেয়েটা কি করছে? ওকে ওকে প্লিজ চলে, চল চল চল, চিন্তা করো না। আমি এভাবেই দাদি জানে রাখবেন। ভালোভাবে জীবন কাটাতে চাও তো নিজের দুর্বলতা কখনো কাউকে বলো না।
আলু ভাজি আর গরম গরম পরাটা, কোনো ফাইভ স্টার হোটেলেও এটা পাওয়া যাবে না। আম্মা আসলে অনেক বড় আঘাত পেয়েছেন। হ্যাঁ আমরা দেখেছি। ভাবি চলুন ভিতরে চলুন, এসো আসো ভাই সাহেব, আপনি বসুন। ভাবছেন সামিয়ার বাবা মা নতুন বউয়ের সাথে আমরা এই ধরনের আচরণ করছি? দেখো এই বাড়ির কারো দোষ নেই, দাদি যেন এখন একেবারে বাচ্চাদের মতো হয়ে গেছে, তার কেয়ার এবং ইমোশনাল সাপোর্টের দরকার। দাদি যেন আর দাদা ছিল এক মন দুই শরীর, তাই আমাদের এমন কিছু করা উচিত হবে না যা দাদির মনে কষ্ট দেয়। তাহলে তোমরা তাই করছো না কেন? আমার কথাই বাড়িতে কে শুনে? এই তুমি তো পারো শুধু কাঁদতে, এখন আবার কান্নার কি হলো? আমি তো ছোট বউকে নিষেধ করেছিলাম। কি নিষেধ করেছিলি? এটাই যে দাদির নাস্তাতে এমন কিছু দিও না যা দেখে দাদির দাদিজনের কথা মনে হয়। তো আমার কথা তো এই বাড়িতে কেউ শুনে না। লাবণী ছোট বউকে বললো দাদার পছন্দের নাস্তা নিয়ে যাও, দাদির ভালো লাগবে। আর এই দাদির ভালো লাগে, ওর বাবা মার সামনে কত বড় একটা ঘটনা ঘটে গেল, কি জানে তারা কি ভাবছেন। এটাই আমাদের ফ্যামিলির লোকজন নতুন বউয়ের খাতির যত্ন এভাবেই করে। তুমি অশান্তি ছাড়া কোনো কাজ করতে পারো না, কে জানে বাবা মা কীভাবে এই ঝামেলা সামলাবেন। দিস ইজ টু মাচ, এত ছোট একটা বিষয় তোমরা। নাস্তা করে যাও। সকাল সকাল আমার বাবা মার যে অসম্মান হয়েছে তাতেই আমার পেট ভরে গেছে। কিছু তো একটা খেয়ে যাও। আমার উপর রাগ দেখিয়ে কি লাভ, যে দোষ করেছে তাকে কেউ কিছুই বলে না। মাম্মি তোমরা এত সকাল সকাল কোথাও যাচ্ছিলে বুঝি? তোমার আব্বু তোমাকে নিয়ে অনেক টেনশনে ছিল, সে দেখতে চাচ্ছিল তার মেয়ে কেমন আছে। কেমন আছি? ভালো আছি সামিয়া। হলরুমে আমরা সেটা নিজের চোখেই দেখলাম। এখন হাত থেকে মেহেদির রং উঠেনি অথচ ঘরের কাজে লেগে গেছো। সামিয়া কাজ করা ভালো, কিন্তু তাই বলে দাদি আন্টি, এটা লন্ডন না, এটা বাংলাদেশ।
এখানে আপনজনের মৃত্যুতে মানুষ অনেক বড় আঘাত পায়। দাদি যা করেছেন তাতে আমার কোনো আফসোস নেই। ওনার জায়গায় অন্য কেউ হলে তাই করতেন। মা, তোর কি মনে হয় না এই বাড়ির লোকজন তোর উপর একটু বেশি টর্চার করছে? মাম্মি, তুমি এটা কী বলছো? একবার আগে অলক্ষ্যে বললেই কি অত্যাচার করা হয়? কালকেও তো একই কথা বলেছিল। কাল কি হয়েছিল? কাল থেকেই তো শুরু হয়েছে। কাল দাদি ইয়ারটিকে ছুঁড়ে তোর মুখে মেরেছিল। না জানি কত উল্টো পাল্টা কথা বলেছে। তুই ভেবেছিস তুই না বললে আমি জানতে পারবো না? তুই আমাকে বলেছিস তোর দাদি অসুস্থ, তাই তোর ট্রিপ ক্যান্সেল করেছিস। তুই কি ভেবেছিস আমি তা বিশ্বাস করব? তোমার সাথে ওরা নাটক করছে, দেখো টিকিটটা পর্যন্ত ওরা চেঞ্জ করেনি। আন্টি, এগুলো অনেক সামান্য ব্যাপার, এগুলো নিয়ে প্লিজ তোমরা টেনশন করো না। আমি অন্য সময় হানিমুনে যাব, কিন্তু এখন আমি দাদির পাশাপাশি থাকতে চাই। তোমরা এই ছোট ছোট ব্যাপারগুলোকে বড় করে দেখো না প্লিজ। আম্মা, আপনি আমাকে বললেই তো পারতেন। কোনো অসুবিধা নেই, আমি দিই। আচ্ছা। বাহ ইয়াসমিন, বাহ, তোমার জাদুতে কেউ বাঁচবে না। শাফকাত ভাই বাঁচেনি, লন্ডনে নিজের প্রথম বউ আর ছেলে মেয়ে রেখে তোমার আঁচলে এসে লুকিয়েছে। সামিয়া তো ছোট্ট মানুষ, কিন্তু তোমার এই খেলা বেশি লম্বা হতে দেব না। এখন তো শাফকাত ভাইয়ের কাছ থেকে আমাকে 5 কোটি টাকা নিতে হবে, তারপর। আম্মুর ছেলে হতে, হ্যাঁ ভাবি শোনো, তুমি কিন্তু প্লিজ ওকে লাই দিও না, লাই দিয়ে দিও ওকে মাথা উঠিয়ে ফেলেছো। আর বাড়িতে এত বেশি টেনশন চলছে, আমার অন্য কোনো টেনশন নিতে ইচ্ছা করছে না। প্লিজ প্লিজ তুমি ওকে কিন্তু মাথায় বেশি উঠিয়ে না। গেলাম, দেখুন ভাই সাহেব, আমরা তো সেদিন অনেক বড় বড় কথা বলেছিলাম, আজ মনে হচ্ছে সেগুলো সব কথাই ছিল। মাইমা আজ আমার মেয়ের সঙ্গে যা করলেন তাতে আমি খুবই কষ্ট পেয়েছি। আমি কোনো কথা মনে পুষে রাখি না, তাই সরাসরি বলে ফেললাম। দেখুন ভাই সাহেব, আপনি বিশ্বাস করুন, এ বাড়ির কেউ এরকম না। সামিয়াকে এ বাড়ির কেউ অপয়া অলক্ষ্যে ভাবে না। আসলে আম্মার যে মানসিক অবস্থা, কি করা যায় বলুন। আর আমি ওনাকে জানি, উনি মনের দিক থেকে অতটা খারাপ না, কিন্তু উনি বারবার যদি আমার মেয়ের সঙ্গে এমন করেন তাহলে তো মেয়ে ভেঙে পড়বে। মেয়ের প্রতি আপনার ভালোবাসাকে আমি সম্মান করি, কিন্তু এসন সাহেব আপনি ভুলে যাচ্ছেন যে সামিয়া এখন এ বাড়ির বউ, তার সমস্ত দায়িত্ব এখন আমাদের। শুধু আমার এই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসতে কয়েকটা দিন সময় লাগবে আর কি। দেখুন ভাই সাহেব, আমি কিছু মনে নেবেন না, আমার মনে হয় আপনার আম্মাকে, মানে মহি সাহেবকে, কোনো একটা ভালো মেন্টাল হাসপাতালে। এজন সাহেব, আপনি ইমোশনাল হয়ে একটু স্বার্থপরের মতো কথা বলছেন। সামিয়া আপনার মেয়ে, কিন্তু উনি আমার মা, আমরা এখনো বেঁচে আছি। মেন্টাল ট্রিটমেন্টের দরকার হলে ডাক্তার এই বাড়িতে আসবে। বাড়িতে 3-3 বউ আছে, আমার মায়ের দেখাশোনার কোনো কমতি হবে না। সরি, কিছু মনে করবেন না এসানরা, আপনি চিন্তা করবেন না। আমি জানি যে আপনার মেয়েকে আপনি অনেক আদর এবং আল্লাহ দিয়ে মানুষ করেছেন, আমরাও এখানে ওকে অনেক আদরই রাখবো। চলো।
আর সামিয়া? সামিয়াকে নিয়ে যেতে চান? আসলে ইসান ভাই রিজেন্সিতে টেবিল বুক করেছে, উনি চাচ্ছিল সামিয়া আর ওয়াসিমকে নিয়ে একসাথে ব্রেকফাস্ট করবে, তাই উনি এখনো ব্রেকফাস্ট করেনি। বেশ তো, যাও মা যাও। আমি ওদের যেতে বলেছিলাম কিন্তু। যাবে না কেন মা? পাপা আজকে তুমি ওয়াসিমের সাথে নাস্তা করো, আমি অন্য একদিন যাব। দাদি এখনো নাস্তা করেননি, আমি ওনাকে বুঝিয়ে নাস্তা করাবো। ঠিক আছে চলুন, আজ আমি একাই আপনাদের সাথে নাস্তা করব। চলুন। আপা, পাপা যদি না বুঝে কিছু বলে থাকে সেজন্য আমি ক্ষমা চাইছি। না রে মা, আম্মা আজ মনের কষ্ট থেকে অনেক কথা বলেছে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। একটা কথা জিজ্ঞেস করি আব্বা। বলো। আপনি জারার কাছে কখনো ক্ষমা চেয়েছেন? না তো। তাহলে আমার কাছে কেন চাইছেন? তুই তো হীরা মা, হীরা। তোকে পেয়ে আমি সারা দুনিয়া পেয়ে গেছি। You know very well, Shafkat, that everything was crystal clear between your father and me. Shafkat kothay? Amma, ei to keboli elo. For the sake of our friendship, I'll leave 25 crore taka in the company. That'll help keep things going. What shall I do with these 25 crore taka? You know the job. I can't do any more. Okay, okay. If you want to leave, leave. Ali Reza Chowdhury is the name in this city. It's a brand. Even if I have to borrow money, I'll borrow it and come back to the market. And my... Shafkat, jedin tomar abbu intekal kore, shedin tomake diye ami ekta order kore diyechhilam kina bolo? Amma, apnar wada kori nebar ki proyojon? Apni hukum korun, ami ta palon korbo, bas.